হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল কুকিং স্টুডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে গরুর কলিজা রান্না করে দেখাবো। গরুর কলিজা এখানে আমি 1 কেজি গরুর কলিজা নিছি। গরুর কলিজা আমি কী কী উপকরণ দিয়ে রান্না করব সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি এখানে 150 গ্রামের মতো পেঁয়াজ নিছি বেটে। রসুন নিছি 50 গ্রাম। 50 গ্রাম নিছি আদা। 8টার মতন এলাচ নিছি। কাঁচামরিচ নিছি 5টা। টমেটো নিছি 1টা কুচু কুচু করে। ধনে পাতা নিছি কুচু কুচু করে। সাথে নিছি সরিষার তেল। পানি নিছি। আমি আরো একটা বাটি নিছি, এটাতে আমি লাল মরিচের গুঁড়ো দিব, শুকনো মরিচ 2 চা চামচ। আপনারা যদি চালটা কম খান তাহলে কমিয়েও দিতে পারেন। হলুদ দিব 1 চা চামচ। 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। মাংসের মশলা দিচ্ছি 2 চা চামচ। এগুলা করুয়া মশলা দিচ্ছি, মাংসের মশলা 2 চা চামচ। লবণটা স্বাদ মতোই দিব, আপনারা যদি বেশি খান তবে বেশি দিতে পারে। আমি এই সব উপকরণগুলা দিয়ে গরুর কলিজা রান্না করে দেখাবো আপনাদেরকে। এখন আমি পাতিলটা নিয়ে নিচ্ছি, এখন আমি গরুর কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি গরুর কলিজা দিয়ে দিচ্ছি, সবগুলাই দিয়ে দিচ্ছি। এখন আমি মরিচ মশলা যেগুলো সবগুলা নিচ্ছি সেগুলো সব দিয়ে দিচ্ছি। এখন এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি 150 গ্রাম পেঁয়াজ সবগুলা দিয়ে দিছি। আদা 50 গ্রাম এগুলা দিয়ে দিচ্ছি। আমি এখন 50 গ্রাম রসুন এগুলাও দিয়ে দিচ্ছি। এলাচগুলা 7-8টা এলাচ, এলাচগুলা কিন্তু আমি থেতলে নিছি। পেঁয়াজ রসুন আদা 3টা দিয়ে দিছি, এগুলো আমি বেটেই নিছি। বাটা মশলা মরিচ মশলা দিলে কিন্তু ভালো, খেতে কিন্তু অনেকটা স্বাদ লাগে। এখন আমি এগুলো মেখে ফেলতেছি। এখন আমার পুরোটাই মাখা শেষ, এখন আমি সরিষার তেলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি, সবগুলাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি বেশি খেয়ে থাকেন তাহলে বেশি দিতে পারেন, যদি কম খান তাহলে কমও দিতে পারেন। এখন সাথে আমি কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন। আমি এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি জাল হবে। এখানে আমি কাঁচামরিচগুলো ভেঙে দিয়ে দিছি। কাঁচামরিচগুলো ভেঙে ভেঙে দিয়ে দিছি, দেখেন কাঁচামরিচগুলো দিয়ে দিছি জাল হওয়ার জন্য। যদি আপনারা ঝাল না খান তাহলে পরেও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা, এগুলো রাঁধুনি মাংসের মশলা। এখন আমি মেখে ফেলবো আবারও। এখন আমার মাখা শেষ, আমি এটা চুলার মধ্যে এখন ঢাকনাটা দিয়ে বসিয়ে দিব। এখন আমি এটা বসিয়ে দেবো ঢাকনা দিয়ে। এখন আমি এটা চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি, চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ কষতে থাকবে, কষানোর পরে আমি নেড়ে দেব।
এখন আর নাড়বো না। এখন আমি এটা নেড়ে দেব, নেড়ে দিচ্ছি এভাবে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে সেদ্ধ করতে হবে। মনে রাখবেন কিন্তু রান্না করার আগে কলিজাগুলো গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি আগে গরম পানিতে এগুলো ভালো করে ধুয়ে ফেলছি, তারপরে রান্না করতেছি। আমি এখন বেশি না, খুব অল্প করে পানি দেব, না হলে লেগে যাবে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এভাবে 20 মিনিট বা 30 মিনিটের মতো সেদ্ধ করতে হবে কষিয়ে কষিয়ে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ধনে পাতাগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো আমি নেড়ে দিচ্ছি। এখন কলিজাগুলো হয়ে গেছে, আমি এখন এগুলো নামিয়ে ফেলব। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এটা কিন্তু খুব বেশি ঝোল দিই নাই, রসালো রসালো করছি। আগে গরম পানি দিয়ে ধুয়ে নিছি, সেজন্য কালারটা এরকম হয়েছে। এখন আমার গরুর কলিজা রান্না করা শেষ, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।